বন্ধুরা, অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। প্রায় 4 বছর অপেক্ষার পর অবশেষে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে, ভ্যাকেন্সি চলে এসেছে। তোমরা এখনই আবেদন করতে পারবে, সম্পূর্ণ মাধ্যমিক পাসে এবং সরকারি চাকরি ক্লার্কশিপে তোমরা করতে পারবে। এ তো এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এজ কত লাগবে, কারা আবেদন করতে পারবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, একই সাথে আবেদন করার পর কিভাবে তোমরা চাকরি পাবে, কি পরীক্ষা দিতে হবে, সিলেবাস কী রয়েছে এবং সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, স্যালারি কত রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে অনলাইনে, সমস্ত কিছু, অর্থাৎ ক্লার্কশিপের, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের যে নতুন ভ্যাকেন্সি তা নিয়ে বিস্তারিত এ টু জেড আলোচনা করবো। কাজেই তোমরা যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি কে দেখো সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমেই বলে রাখি, এজ নিয়ে একদম বিস্তারিত তোমাদেরকে বলবো, কোনো ডাউট থাকবে না। আগে পুরো বিষয়টা দেখো, ও কি বলছি, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এজ নিয়ে। এজ কি 18 থেকে 40 বছর? বুঝতেই পারছো অনেকটা বড় গ্যাপ। এখানে 18 থেকে 40 বছর এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এবারের ক্লার্কশিপে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এছাড়া যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তাদের জন্য তো রিল্যাক্সেশন রয়েছে। মানে যারা এসসি এসটি রয়েছে তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। আর যারা ওবিসি রয়েছে তোমাদের 3 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 43-এর মধ্যে হয়ে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবার কথা হচ্ছে এলিজিবল কোয়ালিফিকেশান কী রয়েছে। প্রথমেই বললাম প্লেন মাধ্যমিক পাস, প্লেন 10 পাস, 10 পাসের যদি সার্টিফিকেট তোমার থেকে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমাদের 10-এ কত পার্সেন্ট মার্কস লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। 25% মার্কস একদম টাইটাই পাস করলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আবেদন করে সম্পূর্ণ ও চাকরি তোমরা পেতে পারবে, কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র 10 পাসের সার্টিফিকেট লাগবে। এবং এটা অবশ্যই মাথায় রাখবে এ যে এ বয়স যেটা আছে সেটা কিন্তু তোমাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের অনুযায়ী কিন্তু তোমাদের ডেট এজটা হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের বলে রাখি এই যে তোমাদের ক্লার্কশিপের যে এক্সাম কন্ডাক্ট কে করবে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডিপার্টমেন্টই কিন্তু এখানে তোমাদের এক্সাম কন্ডাক্ট করবে, ঠিক আছে। এ তারপরে সিলেকশন প্রসিডিওর কী হয়ে থাকে, দেখো মূলত 3টে স্টেপ আছে। অনেকেই বলবে ধরো 2টো স্টেপ, কিন্তু মেন 2টো স্টেপ আরও একটা স্টেপ আছে। এই 3টে স্টেপ কমপ্লিট করলেই তারপরে কিন্তু তোমরা এই চাকরি পেতে পারবে। প্রথম যে স্টেপ রয়েছে, দ্বিতীয় যে স্টেপ রয়েছে এবং তৃতীয় যে স্টেপ রয়েছে বলে রাখি, 2টো এক্সাম হবে এ প্রথম এবং দ্বিতীয়, খুব ইজি এক্সামে বলছি। তারপরে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট হবে, সেখানেও কি করতে হবে সেটাও বলছি আমি। দেখো প্রথমে এক্সাম নিয়ে বলে রাখি এই যে প্রথম একটা পার্ট 1-এর এক্সাম হবে, একটা পার্ট 2-এর এক্সাম হবে। পার্ট 1-এর এক্সামে কি আসবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, মানে একটা কোশ্চেন থাকবে যার 4টে 1, 2, 3, 4 করে 4টে অপশান থাকবে, যার মধ্যে যেটা সঠিক হবে সেটা দিয়ে দিতে হবে, তোমরা জানো তো। এই যে এমসিকিউ আসবে, এই এমসিকিউ তোমাদের পরীক্ষা পার্ট 1-এর এক্সাম তোমাদের কমপ্লিট করতে হবে, কী সিলেবাস রয়েছে, কত নম্বরের হবে সেগুলো বলছি। তারপরে তোমাদের এই এক্সাম মানে এই পি তোমার হচ্ছে পার্ট 1-এর এক্সাম কমপ্লিট হয়ে গেলে তারপরে এ তোমাদের পার্ট 2-এর এক্সাম হবে, যেটা সম্পূর্ণ ও ডেসক্রাইপটিভ তোমাদের অ্যান্সার হবে, তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। এবং তারপরে তোমাদের কী হচ্ছে টিটি অর্থাৎ টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট কিন্তু লাগবে। এখানে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি যে কোয়ালিফিকেশান রয়েছে, কোয়ালিফিকেশানে শুধুমাত্র 10 পাস লাগবে। এখানে আমি লিখেছি যে নলেজ লাগবে কম্পিউটার, তার মানে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এরকম কোনো ব্যাপার না। কম্পিউটার নলেজ না থাকলেও কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র তোমাদের টাইপিং টেস্টটা করে দেখাতে হবে। কী টাইপিং টেস্টে থাকবে সেটাও আমি বলছি। তার এখানে টাইপিং টেস্টের কথা যদি বলি, দেখো টাইপিং টেস্ট কী, তোমাকে টাইপ করে দেখাতে হবে যে তুমি কত সময়ের মধ্যে টাইপিংয়ে কতটা এক্সপার্ট সেটা দেখাতে হবে। অনেকে কী করে, আগে পরীক্ষা ক্লিয়ার করে, পরীক্ষা ক্লিয়ারের পর আর মোটামুটি 1 মাস প্র্যাকটিস করে, কিছু সময় প্র্যাকটিস করে নেয়, তারপরে তারা চাকরি পেয়ে যায়। তো এরকমই করে। যেমন যদি ইংলিশে টাইপ করতে হয় তাহলে 20টা ওয়ার্ড টাইপ করে দেখাতে হবে 1 মিনিটের মধ্যে, 20টা ওয়ার্ড কিন্তু 1 মিনিটের মধ্যে ইংলিশে টাইপ করলে দেখাতে হবে। আর যদি বাংলায় টাইপ করে তুমি অভ্যস্ত হও কোনো অসুবিধা নেই, এই 10টা ওয়ার্ড 1 মিনিটের মধ্যে বাংলায় টাইপ করে তোমাকে দেখাতে হবে।
এই হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট, জাস্ট এটা তোমাদের মানে দেখাতে হবে এরকম, জাস্ট তোমাদের এটা টাইপিং করে দেখাতে হবে, এছাড়া কোনো সমস্যা নেই। এরপরে এর স্যালারির কথা যদি বলি, কত স্যালারি হবে, স্যালারি দেখো স্টার্টিং হবে 22,700 থেকে এই 58,500 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের হতে পারে এখানে। এটা অ্যাকর্ডিং টু পে লেভেল 6 এর অনুযায়ী, তো এখানে কিন্তু তোমাদের এটা ইনহ্যান্ড স্যালারি, মানে তোমরা ধরে নিতে পারো 25,000-30,000 তোমাদের তোমাদের ফার্স্ট টাইম স্যালারি হবে। এবং ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা নেই, কত ভ্যাকেন্সি থাকবে না থাকবে এটা ডিক্লিয়েশন করে না ক্লার্কশিপে, পরবর্তীকালে এ তারা নিয়োগ নেবে কত ভ্যাকেন্সি আছে। মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু 4 বছর ধরে এই পোস্টে নতুন ভ্যাকেন্সি বা নিয়োগ হয়নি, সেই কারণে কিন্তু ভালো ও একটা সুযোগ তোমাদের কাছে। অনলাইনে আবেদন করতে হবে বলছি, এবং অবশ্যই অনলাইনে যারা আবেদন করার আগে তোমাদের কিন্তু নামটা ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে হবে কোন ওয়েবসাইটে, wbpscgov.in, মানে তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু আগে রেজিস্টার করতে হবে। সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল যে নোটিশ তার প্রথমেই যে দিয়েছে, রেজিস্টার আগে করে নিতে হবে, তোমাদের নামটা রেজিস্টার তোমরা করে নেবে। তারপরে চলে আসি তোমাদের ফি কত রয়েছে, ফি তোমাদের আবেদন করতে গেলে ফি কত লাগবে, 110 টাকা তোমাদের আবেদনের মূল্য, মানে আবেদন করার সময় অনলাইনে পে করতে হবে। সিলেবাস এবং এক্সামের কথা যদি বলি, সিলেবাস কি রয়েছে দেখো, প্রথম পার্ট ওয়ানে যেটা এমসিকিউতে তোমাদের দিতে হবে, এমসিকিউতে এক্সাম দিতে হবে, সেখানে তোমাদের ইংলিশ থাকবে 30 নম্বরের, জিএস অর্থাৎ জেনারেল স্টাডি বা তোমরা জিকে বলতে পারো কত থাকবে এ তোমাদের 40 নম্বরের, এবং অং তোমাদের ম্যাথ থাকবে, অ্যারিথমেটিক থাকবে 30 নম্বরের। টোটাল যদি দেখো 30-30-40, মানে টোটাল 100টা কোশ্চেন থাকবে পার্টে, 100টা কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটার মানে একটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে তোমরা পাবে। এ তো 1 নম্বর করে পাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, এ নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা এখানে উল্লেখ নেই। টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এবং কোশ্চেন থাকবে একটা, এবং প্রত্যেকটার জন্য 1 মার্কস করে, 100 নম্বরে তোমাদের এমসিকিউর পরীক্ষা হবে। এবং সময় কত পাবে এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য, 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। এবং এই যে পার্ট ওয়ানের এক্সামটা, এটা কিন্তু কোয়ালিফাইং নেচার হয়ে থাকে, এখানে যে নাম্বার পাবে এ কোয়ালিফাইং নেচার, সেই যে নাম্বার পাবে মোটামুটি তোমরা ধরে রাখো, এটা ক্যাটাগরি অনুযায়ী ডিপেন্ড করে, যে 40% যদি তোমার থাকে এ 40% নাম্বার পাও, 140-145 যদি নাম্বার পাও তাহলে তুমি পাস করে যাবে, যেই পাস করে যাবে কোয়ালিফাই হয়ে যাবে। তারপরে তোমাদের সেকেন্ড এক্সাম দিতে হবে বা পার্ট টু এর এক্সাম দিতে হবে, যেটা ডেসক্রাইপটিভমূলক রিটেন এক্সাম হয়ে থাকে, এ যেখানে 50 নম্বরের পরীক্ষা হবে রিটেন এক্সামে, এ 1 ঘন্টা তোমরা সময় পাবে, এবং সেটা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, চাইলে হিন্দি ভাষায় দিতে পারবে, কেউ নেপালি ভাষায় দিতে পারবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে। এ তোমাদের এই যে এটা কোয়ালিফাইং নেচার, এবং এখানে যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটার ওপর তোমাদের কিন্তু ডাক আসবে। এবং তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, যেখানে কি হচ্ছে টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টের কথা বললাম, যে ইংলিশে যদি তোমরা টাইপ করো ও তাহলে 20টা ওয়ার্ড মিনিটে টাইপ করতে হবে পার মিনিটে, আর যদি বাংলায় টাইপ করো তাহলে কি হচ্ছে তোমাদের এর এখানে 10টা ওয়ার্ড কি হচ্ছে পার মিনিটে টাইপ করে নিতে হবে, ঠিক আছে। এ তারপরে এই 3টে ধাপ পেরিয়ে গেলে তোমরা সরাসরি চাকরি পেয়ে যাবে, এই হচ্ছে সিলেকশন প্রসেস, ঠিক আছে। এর পরবর্তী বিষয় হচ্ছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন শুরু হয়ে যাচ্ছে অনলাইনে 8/12 থেকে 29/12 দুপুর 3টে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এ তো এক্ষেত্রে এই সময়ের মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছে, যোগ্য রয়েছে, অবশ্যই আবেদন করো। ও এবং তোমাদের এটাও বলে রাখি যে তোমরা তোমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু অনলাইনে হবে, আমি তোমাদের ওয়েবসাইট আগেই বলে দিলাম, wbpsc.gov.in, এই ওয়েবসাইটের থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং রেজিস্টার কিন্তু অবশ্যই করে নেবে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি এই মুহূর্তে এর 4 বছর পর একটা সুবর্ণ সুযোগ যারা ক্লার্কশিপে, তো ক্লার্কশিপ নিয়ে সমস্ত বিষয়টা তোমাদের জানালাম। এখন যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ইনফরমেশনের সাথে। তো আজকের মতো এইটুকুই, জয় হিন্দ, জয় ভারত।